আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিডি অ্যাভিনিউজ 24.com থেকে লাইভে হোসাইনকে দেখতে পাচ্ছেন। আর আমরা আছি ঢাকায়, কোন জায়গায়, নবাবপুরে নাকি? ঢাকার নবাবপুরে আছি, দেখতে পাচ্ছেন স্পার্ক টেকনোলজিতে আছি আমরা। এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, ওনার এটা দোকান দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কিন্তু আসছি হোসাইনের জন্য সেফটি গ্লোভস এবং সেফটি বোর্ড বা সেফটি যত প্রকার আমাদের সাপ ধরতে প্রয়োজন সেই সরঞ্জামগুলো ক্রয় করার জন্য আমরা সরাসরি চলে আসছি ঢাকায়। আচ্ছা হোসেন, এখন দর্শক আপনারা পছন্দ করুন কোনটা নিলে হোসাইনের জন্য সবচাইতে পারফেক্ট। আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করছি, তো আপনারাও বলুন, কেউ কেউ আসলে কমেন্টের মাধ্যমে জানান যে হোসেনকে কোনটা পিনলে বেশি মানান হইবে আর কোনটা নিলে সবচাইতে ভালো হয়। হ্যাঁ, কোনটা? কালোটা পছন্দ করছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি আসছি এবং হোসেন আসছে এবং আমার প্রিয় ফ্রেন্ডলি বড় ভাই মিঠু ভাই দেখতে পাচ্ছেন, সুলতান মোহাম্মদ মিঠু ভাই আমাদের সাথে আসছে আমাদেরকে আসলে সরঞ্জাম গুলান কেনার কাজে সহযোগিতা করার জন্য। তো দর্শক, আমি আশা করব আপনারাও সহযোগিতা করবেন। কোন জুতোটা কিনলে আমরা কিন্তু এরকম, এই যে এটা দেখেন তো মিঠু ভাই, আমরা কিন্তু এইগুলা নিছি, এই যে লেদারের। তারপর আরো কোনটা নিছি মিঠু ভাই? আরো এই যে মোজা নাকি, গ্লোভস, হ্যান্ড গ্লোভস, এই যে হ্যান্ড গ্লোভস নিছি, তারপর লেদারের হ্যান্ড গ্লোভস নিছি, তারপর হচ্ছে একজন ভাই লিখেছে কালোটা হোসেন তোমার পছন্দের সাথে, দর্শকের পছন্দটা বেশি মানা যাচ্ছে। মিজান ভাই, মিজান ভাই আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাই, খুব ভালো হবে এগুলো নিলে ভাই, ধন্যবাদ ভাই। শোনেন আঙ্কেল, শোনেন, যত দামি যত ভালো প্রোডাক্ট আছে আজকে দেখেন আমাদেরকে। হ্যাঁ, আর যেটা সবচেয়ে ভালো প্রোটেক্ট করে, কেমন আচ্ছা দর্শক, এখন কোনটা ইয়ে হয়েছে, কালোটা? দর্শক আপনাদের পছন্দের সাথে হোসেনের পছন্দ বনে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। শাহরিয়ার শওকত ভাই লিখেছেন দুইটা কিনে নেন হোসেন, দুইটা কিনে নিতে বলতেছে এক ভাই, দুইটাই নেবে নাকি? ইনশাল্লাহ, 10 জন লাগলে 10 জন দাও ইনশাল্লাহ। অর্থাৎ যত সাপে কামড় দিচ্ছে কেন কিছু হবে না নাকি? সেটা বলতেছি না। আচ্ছা, মানে কিছুই বিধবে না, সাপের দাঁত তো দূরের কথা, যত বড় প্যারেক মারুক এরাও বিধবে না। আচ্ছা যাক, দর্শক দেখতেই পাচ্ছেন ওভার সেফটির জন্য আসলে আমরা অনেক, ওভার সেফটির জন্য কিন্তু আমরা ঢাকায় আসছি। আর মূলত অনেক জায়গায় খুঁজছি, বড় বড় মার্কেটেও গেছি কিন্তু ওখানে আসলে তেমন পাইনি। তো আমরা কিন্তু বর্তমানে ঢাকায় নবাবপুরে নাকি, নবাবপুরে আছি দেখতে পাচ্ছেন, স্পার্ক টেকনোলজিতে আছি। আপনারা চাইলে বিভিন্ন এখানে আরজু কমপ্লেক্সের দোতলায় নাকি, আপনারা চাইলে সেফটি সরঞ্জাম এখান থেকে নিতে পারেন, এখানে ভালো সেফটি সরঞ্জাম পাওয়া যাচ্ছে। মোটামুটি একটা পাইকারি বললে রাখা হয় নাকি, খুচরো দেয় পাইকারি মধ্যে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে লাইটওয়ালা
দেখি কাগজটা বন্ধ তো দেখি লাইট কোনটা আছে লাইট এই যে মাথায় যেটা লাইট লাগায় লাইটটা দেখেন যদি কোনো বিপদে পড়ে সেটাও দেখাইবো ঠিক আছে লাইটটা থাকলে তোমার সুবিধা হবে একসঙ্গে সুইচ দিব মাথা লাগান জি জি লাগাও তো স্যার মাথা লাগান লাগাও এটা দিয়ে গর্তের ভিতর কি আছে ভালো দেখবা বুঝছো দেখেন এই দেখেন লাইটটা দেখুন এটাই দরকার তোমার ঠিক আছে এটা হলো চারটি অপশন আছে এই দেখেন এটা যদি বিপদে পড়ে তাহলে এটা ইন্ডিকেট করবে হ্যাঁ তারপরে যে ফগ লাইট কুয়াশার ভিতর কাজ করতে পারবে আর ছোট বড় কাজ সিস্টেম দেখা কে হোসেন চলে এটা 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 দরকার দর্শক কি বলেন আপনারা এই যে এই যে এই লাইটটা কি না এটা হেড হেড হেডলাইট হেডলাইট বলা হয় নাকি আচ্ছা হিউম্যান হেডলাইট যেটা চান গাছ চাইব কিনা লাগাও দেখি চশমাটা এই যে শোনো এদিকে ঘুরো একটু এদিকে ঘুরো এই যে ওই যে সাপ দলে তুমি ওই যে মাঝে মধ্যে বিষ সেরে দেয় এই চোখের মধ্যে পড়লে কিন্তু চোখ কানা হয়ে যাবে বুঝছো তখন চান গাছটা লাগিয়ে দিতে পারবা কি এটা চলে মিজান ভাই লিখেছেন শুভকামনা রইল ভাই ধন্যবাদ ভাই লাভ ইউ হাসিব আমিন সিহারি ভাই লিখেছেন ভুইয়া শপে চলে যান কি ভুইয়া শপ কোথায় আমি চিনি না ভাই এমডি মোস্তফা খান লিখেছেন লালটা সেফটি শো লাল কোনটা লাল কোনটা লালটা নাকি সেফটি শো ও ভাই আসলে এটা কি হয় এটা সাইজে হচ্ছে না ভাই হোসেনের সাইজে হচ্ছে না এটা সাইজে হচ্ছে না নাকি আর কোনটা সেফ বোর্ড হ্যাঁ ও যে হলুদটা আচ্ছা আচ্ছা এটা কি নেওয়া যায় হলুদটা নেওয়া যায় হোসেন ওটি ঠিক আছে আর লাগবে না শোনো আজকে কিন্তু আসছি অনেক কষ্ট করে আমরা এই দেখো আজকে চলে আসছি অনেক মানুষ আমাদেরকে ফোন দিচ্ছে ভাই আজকে আমরা বিপদে পড়ে গেছি আজকে বিপদে পড়ে গেছি আজকে দুই জায়গায় যাওয়ার এই ছিল দুই জায়গায় বেশি বিপদ হয়ে গেছিল তো আমরা কিন্তু থাকলে ওকে দুই জায়গায় যাইতাম বুঝছো এডি ঠিক আছে নাকি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন হোসাইনের জন্য সেফটি শো এবং সেফটি এজে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা আজকে আপনাদেরকে লাইভে দেখি আমরা সবকিছু কিনবো এখানে আপনাদেরকে দরদাম বা কীরকম প্রাইস মানে এলেবল আপনারা সব বিষয়ে জানবেন তো দর্শক বিঠু ভাই ফোনে ব্যস্ত আচ্ছা হোসেন আর আর কি নেওয়া যায় দর্শক আর কিছু যদি নেওয়া লাগে আপনারা আমাকে বলেন একটু কেউ কমেন্টের মাধ্যমে জানান আচ্ছা এই যে এই যে এই যে ইডি একটু কি ইডি কি ওইডির মতো নই এটি কি বেশি শক্ত আচ্ছা একটু দেখি ইডি একটু দেখেন তো এগুলো দেখি না দেখি না তারপরও আমার এই এটি দেখেন এটি এটি দেখেন এটিকে আমার কাছে মনে হইতেছে বেশি ভালো আলহামদুলিল্লাহ 1.4K প্রিয় দর্শকেরা আমাদের সাথে জয়েন হয়েছেন আর আপনাদেরকে একটি আমার তরফ থেকে হোসাইনের তরফ থেকে ভালোবাসা জানাতে চাচ্ছি এটা হচ্ছে হোসাইন 1,00,000+ ফলোয়ার হয়েছে আমাদের কলিজার টুকরো হয়েছে তুমি তাদের উদ্দেশ্যে তোমার ভালোবাসাটুকু প্রকাশ করে দাও ইনশাল্লাহ সবার এদিকে তাকে আছে সব ভাইদের প্রতি আমার দোয়া আছে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক ইতিমধ্যে আমাদের bdfnews24.com 1,00,000 ফলোয়ার অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু হোসেন শাহপুরেকে আমি হোসেন শাহপুরের সব দৃশ্য কিন্তু আমি সরাসরি লাইভ টেলিকাস্ট করে থাকি আপনারা দেখেন বা ভিডিও ফুটেজ ধারণ করে থাকি তো তার নিরাপত্তার জন্য আসলে অনেক কষ্টে এই হোসেনকে অনেক কষ্টে রাজি করাইছি বুঝছেন অনেক কষ্ট হয়েছে হোসেনকে রাজি করাই চলে এইটা ঠিক আছে পারফেক্ট নাকি আচ্ছা এটা নেব আমরা এটা 1 ডজন লাগবে আমাদের 1 ডজন নেব কম নিতাম না দরকার 2 ডজন নেব কি কও
এডি ভাই এডি এডি বিষয় হচ্ছে এডি কয়দিন চলবো, মানে কয়দিন যাবো, দিন যাবো তো লাস্টিং করবে তো? আচ্ছা এডি কত, এক ডজনের দাম কত? আমাদের সাথে শুনেন সামাজিক কাজ, আমি জি জি আচ্ছা বলেন আপনারটা বলেন, সামাজিক কাজের জন্য নিব, ঠিক আছে জি, যেটা আমার ক্রয় আমি ফ্রি রাখবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আপনি আপনি বলতে বোঝাতে চান নেক্সট যদি কেউ নেয় তাহলে ব্যবসা করবো, কিন্তু এখন সামাজিক কাজের লোক আমি এটা ক্রয় যেটা আমি ফ্রি রাখবো। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, আসলে দেখতেও মুসলমান সুন্দর ধার্মিক দেখা যাচ্ছে, আর তিনি আমাদের কাজে আমাকে প্রথমেই বলছে যে আসলে যেহেতু সামাজিক সাংগঠনিক মূলক কাজ সেবামূলক কাজ, তো আমি ইনশাল্লাহ দামও একেবারে সীমিত রাখবো, লাভ তেমন করবো না, তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আশ্বাস শুনে আমার খুব ভালো লাগছে, যেখানে যে আসলে হোসাইনের জন্য সবারই ভালোবাসা থাকে আমি এই জিনিসটি দেখি। আচ্ছা হোসাইন দাঁড়াও, এক কালারে নেবো না, আরো কয়েক কালার আছে যে এখানে দেখি ভাই, এগুলোটা দেখেন, এগুলোটা দেখেন, আজকে যত ভালো ভালো জিনিস আছে সব দেন। দর্শক বিষয় হচ্ছে হোসাইন রে রাজি করে দেন পারি নাই, অনেক কষ্টে বেলুলা কি একটি মডেলই আছে? আচ্ছা বেলুলাটাই তাহলে আমরা বেশি করে নিয়ে নি ভাই, বেলুলাটি এক ডজন দেন, এক প্যাকেটে কয়টা আছে? বারো জোড়া এক ডজন। এ বিষয় হচ্ছে হোসাইন তুমি কি দোনো হাতে পড়বা নাকি এক হাতে পড়বা? দোনো হাতে, দোনো হাতে, তাহলে আমরা এক ডজন নেবো না দুই ডজন নেবো? এক ডজন নেবো, এটা পইরা তারপর এটা পরবা? এমডি সরার হোসেন লিখেছেন জুতা এটা না ভাই, জুতা কোনটা নেবো সরার ভাই? আমি আসলে এই যে কোনটা কোনটা নেওয়া হয়েছে জুতা দেখাও তো, জুতা গুলো তোলো হোসেন, জুতা তোলো, কোনটা কোনটা নেওয়া হয়েছে, জুতা কোনটা নেওয়া হয়েছে ভাই? একজন দর্শক বলছে জুতা এটা না, এটা নেওয়া হয়েছে, আর কোনটা? এই যে এই দোনোটা নাকি দর্শক, এই দোনোটা জুতাই নেওয়া হয়েছে বুঝছেন। আসলে খুব উঁচা জুতা পরে হোসেন কাজ করতে পারবে না, আপনারা আমি বুঝতে পারছি, অনেকে আসলে ধারণা করছেন যে এরকম উঁচা, আপনারা কেউ কেউ হচ্ছে হয়তো চাচ্ছেন যে এরকম উঁচা পরে হোসেন কাজ করবে, দর্শক আসলে এরকম উঁচা পরে কাজ করতে পারবে না। আপাতত আমরা যেটা নিচ্ছি এটা হচ্ছে এই যে এই ক্যাচ নিচ্ছি, কমফোর্টেবল ফিল করবে, হ্যাঁ কমফোর্টেবল ফিল করবে ও কাজ করতে সুবিধা হবে। আর পক লাইটটা, যে লাইটটা এটা খুব ইমার্জেন্সি, এটা দরকার, দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রিয় আমাদের বন্ধু সহনীয় আমাদের বড় ভাই মিঠু ভাই সুলতান মোহাম্মদ মিঠু ভাই আমাদেরকে হেল্প করে যাচ্ছেন, কুমিল্লা থেকে আমাদের সাথে আসছেন ঢাকায়, আর বড় ভাই থাকাতে আজকে অনেকটা সুবিধা হয়েছে, আমরা চিনতে সুবিধা হয়েছে, কারণ আমরা হয়তো খুঁজতে অনেক কষ্ট, তারপর অনেক খোঁজাখুঁজি করছি তাই না মিঠু ভাই? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে ভালো হ্যান্ড গ্লোভ পেয়ে গেছে তাই না? আচ্ছা মিঠু ভাই ওই যে লাস্টে হ্যান্ড গ্লোভ দেখছি এটা খুব ভালো, এটা না এটা নেবো না, এটা নিচ্ছি না, এই যে দেখেন এটা অনেক ভালো, কেমন দেখেন তো, এটা মানে কমফোর্টেবল, কমফোর্টেবল না কাজ করতে, ওটার থেকে ওটা সুবিধা হবে তাই না? একজন ভাই লিখেছে নুরুজ্জামান ভাই লিখেছেন ট্রাউজার কিনে দেন, ট্রাউজার ট্রাউজার কোনটা নেওয়া যায়? ওটা স্পোর্টস মার্কেটে যাবো নাকি, স্পোর্টস মার্কেট থেকে ট্রাউজার নিবো, তারপর ভালো মানের ট্রাউজার যত দাম হোক ওইটাই নিবো আমরা ইনশাল্লাহ, কি বলো হোসেন? আচ্ছা আর কি নেওয়া যায়? আলহামদুলিল্লাহ রেনকোট, কি রেনকোট নেবো?
আচ্ছা দর্শক করতে পারবো না, রোদে কাজ করতে যাবো, কাজ করতে যাবো, এরকম পরিস্থিতি হইব, বৃষ্টিতে বৃষ্টি পাইছি উনি কোথায়? উনি কিন্তু আমাদের আসছি মতনই চিনে ফেলছে আপনার আপনার দোকানের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এখানেও আসছি এই মার্কেটে যখন আসছি সবাই কিন্তু কি অনেকেই কি এটা হোসেন শাহপুরি, এটা হোসেন শাহপুরি মানে যখন তখন ভালো লাগে আসলে দর্শক। হোসেন তোমার কেমন লাগে এদিক দেখো, যখন তুমি যাচ্ছ রাস্তায় হাঁটতেছো দূর দূরান্তে খুলনা বরিশাল, হ্যাঁ যেখানে যাই সেখানে তোমার সাথে সেলফি তুলতে যাচ্ছে, তারপর তোমাকে চিনে, হ্যাঁ তখন কেমন লাগে? ভালো লাগে নাকি? মানে ও জোর টুকনা পর তাতে খুলে যাও, এত খুলে হলে বলো না, এর জন্য সকালে আসার সময় আমি বুঝাইছি আরে যে তুমি আমাদের দেশের উপকার করতেছো, আমাদের দেশের জন্য তুমি খাটতেছো, যে এখানে এসে তোমার সেফটিটা আগে, তুমি যদি বেশি দিন থাকো আমাদের কাছে আমাদের বেশি উপকার করতে, বেশি উপকার হবে, সারা বাংলাদেশের উপকার আসবে, সারা বাংলাদেশের উপকার আসবে। মিঠু ভাই সুলতান মোহাম্মদ মিঠু ভাই কিন্তু একটা চমৎকার কথা বলছে যে হোসেন শাহপুরে অত্যন্ত সাহসী হওয়ার কারণে যদি কোন রকম একটা বিপদ হয়ে যায় হোসেনকে আমরা হারিয়ে ফেলি, তাতে কিন্তু শুধু আমাদের নয় সারা দেশের জাতির ক্ষতি হয়ে যাবে, একটা সবচাইতে বড় ক্ষতি হয়ে যাবে, কারণ তার দ্বারা প্রতিদিন কারো না কারো উপকার হচ্ছে, বিপদ থেকে অনেক ফ্যামিলি উপকার পাচ্ছে পাচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক। আচ্ছা আমরা সব নিছি, আর কিছু বাকি আছে? আমি এই চশমা কথা বললাম কেন, অনেক সময় অনেক লালা ফার মারে, অনেক সাপাছে লালা মারে, হ্যাঁ বিষ ছেড়ে দেয় ডাইরেক্ট অনেক সময়, তখন আমি দেখছি যে হ্যাঁ আচ্ছা কি এটা নেব হোসেন, চশমাগুলো পরে নে, এটা লাগবে না, শোনো লাগবে না লাগবে না কইলে কিন্তু মারমু, এর আগে তোমার আমি অনেক ইয়ে করছি যে সেফটি শু, সেফটি বোর্ড, সেফটি গ্লোভস, বিভিন্ন কিছু, তুমি এর আগে খালি কইছো না ভাই ডিফিনটা কাজ করতাম না, এর আগে কাজ করতাম না, কাজ করতাম না, অরে দেখছো তোমার জন্য 50% উপরে অফার, তোমারে ছাড় দিছে 50% আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এটা না লাগলো আমরা নেব, উনি যতটুক পারতেছে আমাদেরকে মানে কি বলবো, উনি ওনার তরফ থেকে যেতটুক পারতেছে মানে সেফটি একেবারে মূল্য ছাড় দিয়ে যাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ প্রজনে এত বড়টা না নেই ওই ছোট দিকে নেই কি বলেন, আচ্ছা হোসেন একটা পছন্দ করতেছে মনে হয়, দেখি দেখি কি জানি একটা পছন্দ করতেছে মনে হয়, কোনটা সাদাটা যদি লাগে থাকে তাহলে এইটা লাগাও, চোখ একবার লেগে থাকে, একবার লেগে থাকে দেখি লাগাও তো, একবার লেগে থাকে চোখের মধ্যে কি দিয়ে যাবে, আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন, আচ্ছা হোসেন কে চিনেন? কোথায় দেখেন? ফেসবুকে দেখেন, কেমন হোসেন শাহপুরের শব্দটা কেমন? না ভাই অতিরিক্ত ভালো না, খুব ভয়ঙ্কর, কারণ আমাদেরকে দর্শক সবসময় একটা কমেন্ট দিতে থাকে যে হোসেন শাহপুর খুব ভিডিও দেখে ভয় পায় ভাই, এর সেফটি সেফটি সরঞ্জাম দরকার, আপনিও কি এরকমটা মনে করেন? আলহামদুলিল্লাহ। আর দর্শক আপনাদের মতামত দেখি কিন্তু আসলে আমি এর অনেক আগে কিন্তু হোসেনকে বলেছিলাম যে হোসেন তুমি সেফটি সরঞ্জাম ব্যবহার করা লাগবে, হোসেন কিন্তু আমার কথায় আসলে তেমন রাজি না হতে আমরা কিন্তু তখন তেমন একটা পদক্ষেপ নিতে পারিনি, তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ইদানিং কালে হোসেনকে যখন, আচ্ছা একটু একটু, আমি যখন ইদানিং কালে হোসেনকে সাপে কাটছে তখন আমি শর্ত ছুড়ে দিয়েছি যে তোমার ভিডিও ধারণ করবো আমি এক শর্তে, এটা হচ্ছে যদি তুমি সেফটি সরঞ্জাম ব্যবহার করো, আর নয়তো আমি ভিডিও ফুটেজ ধারণ করবো না, তো আলহামদুলিল্লাহ হোসেনকে অনেক কষ্টে রাজি করেছি, তো আলহামদুলিল্লাহ আমি আঙ্কেল কি যেন বলতে চাচ্ছেন, আমি বলতেছি যে কোনো কাজই সেফটি দরকার, পানিতে আমাদের একটা লাইফ জ্যাকেট দরকার, ঠিক আছে যে লাইফ জ্যাকেট রাইট হ্যাঁ ঠিক আছে, যারা পানিতে কাজ করে আমার কারো সাথে কাজ করতে হেলমেট লাগে, মাথা হেলমেট করতে পারে, হ্যাঁ পায়ে একটা প্যারেক ঢুকতে পারে,
ভাই মেসির একটি জার্সি কিনে দেন কি মেসির জার্সি কিনে দেওয়া যায় ভাই ও তো শুধু আর্জেন্টিনার জন্য না ব্রাজিল ফ্রান্স সব দলের জন্যই ভাই আবার হলে যারা ব্রাজিলের আছে তারা আবার রাগ করবো নাকি করতে পারে তাহলে কি দেওয়া যায় ভাই একটা ট্রাউজার সুন্দর দেখে ট্রাউজারই তুমি একান্ত ভাবে কোনটাকে সাপোর্ট করো ফুটবল টিম ব্রাজিল আর্জেন্টিনা জার্মান ফ্রান্স পর্তুগাল বাংলাদেশ কোনটা আর্জেন্টিনা আচ্ছা ঠিক আছে মিঠু ভাই শুধু আপনি কি আমি মেসি আপনিও মেসি আচ্ছা আঙ্কেল আপনার কাছে আচ্ছা দেখ আঙ্কেল জানাতে চাচ্ছেন তবে আমি আমার নিজেরটাও জানাতে চাই এটা হচ্ছে আমিও মেসি ভক্ত আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা আমি অনেক ছোট থেকেই সাপোর্ট করি যারা ব্রাজিল করেন তাদের প্রতিও ভালোবাসার কমতি নেই কারণ ব্রাজিল দলটাও অত্যন্ত ভালো অত্যন্ত ভালো খেলে নেইমার তারপর আমি বিশেষ করে কাকা কাকা আমি কাকাকে সবচাইতে বেশি পছন্দ করি ব্রাজিলের প্লেয়ার খুবই ভদ্র স্টাইলের খেলোয়াড় আমি তাকে অত্যন্ত পছন্দ করি তো যাই হোক এই প্রসঙ্গ বাদ করে আমরা কি নেওয়া হয়েছে আমাদের অলরেডি পছন্দ হয়েছে সিলেক্ট হয়ে গেছে ওভার ওভার নিম হোসেন ওভার ওভার যা লাগবে তার থেকে 10 গুণ বেশি নিম যাতে পরে আবার আশা না লাগে যেমন আজকে চলে আসি ওইদিকে যারা সাপের বিপদে আছে তারা কিন্তু একেবারে অবস্থাতে খারাপে আছে আজকে দুইটা জায়গা যাইতাম দুইটা ফ্যামিলি কি বিপদ থেকে উদ্ধারিত হয়তো না জানি আল্লাহ করে এমন না করুক দুইটা লোকের একটা কারো ক্ষতি হয়ে যায় তাহলে তো আমরা নিজেদেরকে ছোট মনে করবো তাই না আচ্ছা যাক দর্শক আমি আরেকটা কথা বলে লাইভ থেকে বিদায় নেব এটা হচ্ছে কেউ কেউ হোসাইনের জন্য অতিরিক্ত আসলে ভালোবাসা থেকে হয়তো এই কথাটা লিখেন যে হোসেন চাপুরে অতিরিক্ত সাহসী আর সে একদিন সাপের কামড়ে মারা যাবে দয়া করে আপনারা এই কথাটা আচ্ছা মিঠু ভাই এই কথাটা বলা কি আপনার মন ভেঙে যায় অনেকে কাজ করতে গেলে অন্যমনস্ক হয়ে গেলে তার কাজের সাথে বিঘ্ন করতে পারে এই ধরনের কমেন্ট যাতে দয়া করে কেউ না করে আমরা মুরব্বীর কাছে জানতে যাবো মুরব্বী এই কমেন্টটা কি করা ঠিক আলহামদুলিল্লাহ দর্শক শুনতেই পেলেন আমি সবার কথা বলবো না খুব খুব কম লক্ষ লক্ষ কমেন্ট আসে আমার তার মধ্যে একটা দুইটা কমেন্ট আমি একেবারে আমার অন্তরে লাগে এটা হচ্ছে এই কমেন্টটা এটা হচ্ছে হোসেন চাপুরে একদিন সাপের কামড়ে মারা যাবে তার অতিরিক্ত সাহসের কারণে দর্শক এই কমেন্টটা দয়া করে আপনাদের পায়ে পড়ি আমি এই কমেন্টটা করবেন না এই কমেন্টটা করলে আমার কলিজায় লাগে প্রয়োজনে আপনারা আমাকে দুইটা মন্দ বলে যান আমাকে প্রয়োজনে দুইটা মন্দ বলে যান তাও ভালো কিন্তু এই কথাটা বললে আমার কলিজায় লাগে যে কথাটা বললে আমার কলিজায় লাগে সেই কথাটা আপনারা দয়া করে বলবেন না আপনারা আমার ভাই আপনারা যারা আমার ফেসবুকে ফলো আছেন হোসেন শাহপুরের রেস্কিউ টিমে ফলো আছেন তারা আমার আমাদের কলিজার টুকরা যারা আমাদের ভিডিও দেখেন ভালোবাসা লাইক পাঠান তারপর কমেন্ট লিখে যাচ্ছেন শেয়ার করছেন তারা আমাদের কলিজার টুকরা প্রত্যেকে আমাদের পরিবারের মতন আমরা মনে করি এফবি নিউজ 24.com এর 1 লক্ষের অতিক্রম ফলোয়ার আমাদের পরিবারের সদস্য কি বলেন মিঠু ভাই অবশ্যই আপনারা এমন একটা কমেন্ট করবেন না যাতে আমরা অন্তরে আঘাত পাই আপনারা প্রয়োজনে আমাদেরকে ভুল করলে আমরা আমাদেরকে মানুষ মানি ভুল করে আমরা যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল আমাদের হইতে পারে ভুল হলে আমাদেরকে সাজেস্ট দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন পরামর্শ আমাদের আগামী পথে চলার আমাদেরকে আপনাদের পরামর্শ হয়তো আমাদের আগামীতে চলার সুবিধা হবে আপনারা পরামর্শ দিবেন কিন্তু এরকম কষ্ট পাওয়ার মতন কমেন্ট লিখবেন না তো দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন সবার প্রতি ভালোবাসা রেখে শুভকামনা রেখে আমরা লাইভ থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হোসেন সবাইকে টাটা বলে দাও দোয়া চাও দোয়া চাও কি দোয়া চাই তুইব সালাম দি তুইব সবার সবাই দেন ও দেখবা সালাম আগে দিবা কেমন সালাম হচ্ছে দোয়া ঠিক আছে আচ্ছা যাক দর্শক বিদায় নিচ্ছি এবারের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি